নতুন বন্ধু বানানোর চেয়ে খুব জরুরি ভিত্তিতে দরকার হলো পুরান বন্ধু কাটে ফেলা, যেগুলো তোমার ফ্রেন্ড টক্সিক, বাজে, নেশাখোর, খারাপ। নেশা করলেই যে বাদ দিতে হবে এমন না, আমি এটা বুঝাচ্ছি না। যাও, মানে কিছু ফ্রেন্ড থাকে যেগুলো তোমার জন্য হানিকারক, তুমি বুঝো যে এই ছোয়ালটা আমার জন্য খারাপ, আমার মেলা ক্ষতি করছে, তারপরে এর সাথে কেন মিশি, কারণ একই সার্কেলে। সো ফার্স্ট অফ অল, আগে যেগুলো নষ্ট, নোংরা, খারাপ ফ্রেন্ড আছে এগুলো থেকে ফার্স্ট অফ অল প্রথম কাট অফ করতে হবে। এইটা এটা হলো আমাদের স্টেপ নাম্বার ওয়ান গেল। এখন কথা হলো যে কাট অফ ইজ দ্য টাফেস্ট পার্ট, এটা ব্যাপারও বুঝো যে তোমার একদিনে তোমার একটা ফ্রেন্ডের ফ্রেন্ডশিপ, যেই ফ্রেন্ডশিপ 15 বছরে বিল্ড আপ হয়েছে, 4-5 বছরে বিল্ড আপ হয়েছে, সেটা কখনো একদিনে শেষ হবে না। ঠিক তেমনই এই জায়গায় একটু বেগ পাইতে হবে, বাট এই কাট অফটা দিয়ে আমাদের প্রথম জার্নিটা শুরু হবে। অর্থাৎ আমার 10টা ফ্রেন্ড থাকলে যদি 3 জন খারাপ হয়, 3 জন বাদ। কথা হলো যে তোমার সার্কেল, এখন একটা গুড সার্কেল সবসময় বেশি ফ্রেন্ডে তৈরি হয় না, অর্থাৎ 20 জনের একটা সার্কেল কখনো গুড সার্কেল হয় না, ওটা গ্যাং হয়। ঠিক আছে, গ্যাং, কিশোর গ্যাং হয়। তুমি তো কিশোর গ্যাং ফর্ম করতেছো না, তুমি এখানে একটা ভালো সার্কেল ফর্ম করতেছো যাদের আশা, আকাঙ্ক্ষা, লক্ষ্য, টার্গেট, চিন্তাধারা প্রায় সেম, প্রায় কাছাকাছি তোমার সাথে মিলে। তো এই জায়গায় তোমার বেশি ফ্রেন্ডের দরকার নাই। প্রথমে মনে রাখবা, সার্কেল নর্মালি 3 থেকে 5 জন মোর দেন ইনাফ। তোমার যদি 2টা জেনুইন ফ্রেন্ড থাকে যারা তোমাকে উইদাউট জাজমেন্ট যে কোনো বিপদ আপদে হেল্প করবে, তোমার মোর দেন ইনাফ। তোমার এয়ারটেলের মতো 100টা, এয়ারটেলের বন্ধু গালের মতো 100টা ফ্রেন্ড লাগবে না, তোমার 2-3টা ফ্রেন্ড হলে মোর দেন ইনাফ।